একুশ নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন, অর্ধরাতের পর এশার নামাজ পড়লে এটা কি কাজা হবে নাকি মাকরুহ হবে? অর্ধেক রাতের আগে এশার সলাত পড়ে নেওয়াই উচিত, এটি হচ্ছে পছন্দনীয় ওয়াক্ত এবং এটি হচ্ছে আল ওয়াক্তুল ইখতিয়ারি। যখন আপনি অবসর আছেন, কোন রকমের মজবুরি নেই, বাধা নেই, তাহলে আপনি অর্ধেক রাতের আগে এশার সলাত পড়বেন, আর এশার সলাত যত বিলম্ব পড়বেন তত বেশি সওয়াব রয়েছে। সুতরাং এক তৃতীয় অংশ রাতের পার হওয়ার পরে যদি পড়েন তো বেশি ফজিলত, তবে জামাত সহকারে পুরুষদের পড়তে, মহিলাদের ক্ষেত্রে অসুবিধা নেই যেহেতু তাদের জামাত ফরজ নেই। পক্ষান্তরে পুরুষদের ক্ষেত্রে জামাত সহকারে যদি দেরি করে পড়েন তাহলে বেশি ফজিলত পাবেন। জামাতের অধিকাংশ লোক যদি বলেন না আমরা ক্লান্ত মানুষ, আমরা কর্মব্যস্ত মানুষ, সুতরাং আমরা তাড়াতাড়ি পড়ব, তাহলে তাদের মতকে প্রাধান্য দিতে হবে। অর্ধেক রাত থেকে শুরু করে ফজর পর্যন্ত যে সময়টা আছে তাতে এই সময়টাকে সলাত কাজা হয়ে গেল নাকি এশার সময় রয়েছে, এই বিষয়ে ফোকাহাদের ইখতলাফ রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে সঠিক মত যেটি সৌদি আরব বড় বড় ওলামায়ে কেরামগণ বলে সেটা হচ্ছে এই সময়টা হচ্ছে ওয়াক্তে এজতেরারি, মানে নিরুপায় ব্যক্তির, যেই ব্যক্তি সময় পায়নি ব্যস্ততায় অথবা এমন মজবুরি ছিল যে সালাত আদায় করার সুযোগ না পেয়ে অর্ধেক রাত পার হয়ে গেছে, তখন তার সালাতকে কাজা বলবো না, যে এখন ওয়াক্ত আছে কিন্তু স্বেচ্ছায় এইরকম বিলম্ব করাটা ঠিক নয়, অপছন্দনীয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বাইশ নম্বর প্রশ্ন করেছেন, ইয়াজাল জালালে আল ইকরাম এটা কি জিকির হিসাবে পড়া যাবে? ইয়াজাল জালালে আল ইকরাম শুধু যদি পড়েন তাহলে রব্বুল আলমিনের কাছে কিছু চাইলেন না, আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম দিয়ে আল্লাহকে ডাকলেন, বলেন হে হে ইয়া হে ইয়াজাল জালাল, জি মহা মহিমাম্বিত, ওয়াল ইকরাম এবং বড় মর্যাদাবান বা সম্মানিত, শুধু এতটুকু বললেন। তাহলে হে বলে যদি আল্লাহ রাব্বুল আলমীকে ডাকেন হে আল্লাহ, হে রহমান, হে রহিম, ঠিক ওই রকম ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, তার সাথে কিছুই বললেন না যে আল্লাহ তুমি আমাকে এটা দাও বা এই অনিষ্ট থেকে রক্ষা করো, এই বিপদ থেকে আমাকে মুক্ত করো, আমার এই রোগ ভালো করো, এ মনের আশা পূরণ করো, কিছুই বললেন না, তাহলে আপনার এই বাক্যটি হচ্ছে অসম্পূর্ণ কথা। এক কথা ইয়াজাল জালাল ইকরাম এটি পূর্ণ বাক্য নয়, অসম্পূর্ণ কথা, আর অসম্পূর্ণ কথা দিয়ে কোনো জিকির আজকার করা শরীয়তসম্মত নয়। সুতরাং ইয়াজাল জালাল ওয়াল ইকরামের সাথে বলবেন যে আল্লাহ তুমি আমার বালা মুসিবত দূর করে দাও ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, হ্যাঁ জি এইভাবে আল্লাহুম্মারহামনা ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, আল্লাহুম্মাআইজ্জাল মুসলিম ইসলাম ওয়াল মুসলিমিনা ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, আল্লাহ ইসলাম মুসলিমদেরকে শক্তিশালী করো, ইজ্জত সম্মান দান করো, ইয়াজাল জালাল ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আলী যু বিয়াজাল জালাল ওয়াল ইকরাম, ইয়াজাল জালাল ওয়াল ইকরাম বলে আল্লাহ রাব্বুল আলামিনকে কায়মনে ডাকো, একগ্রচিত্তে ডাকো, কিন্তু ডাকার সাথে সাথে আপনার আরজি পেশ করতে হবে। আরজি পেশ করার ক্ষেত্রে হয় কোনো মনের আশা আপনি পূরণ করার জন্য দরখাস্ত করবেন অথবা কোনো অনিষ্ট থেকে রক্ষার জন্য আপনি আল্লাহর কাছে কামনা করবেন।